গ্রেড থ্রি এবং গ্রেট ফোরের জন্য একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি আজকে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করছি প্রথম প্রশ্ন কোন দেশে সৈন্য সংখ্যা সবচেয়ে থেকে বেশি ভারত পাকিস্তান না চীন ঠিক আছে তে সি নম্বর শুদ্ধ হবে আপনারা সি নম্বরে টিক দেবেন ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি দুই নম্বর রাষ্ট্র কবে ঘটিত হয়েছিল উনিশশো পঁচল্লিশ সনে আঠাইশে অক্টোবর ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল উনিশশো বারো উনিশশো আঠারো কোন সালে হয়েছিল উনিশশো ঠিক আছে পরবর্তী প্রশ্নে চার নম্বর প্রশ্ন হচ্ছে আমেরিকা স্বাধীনতা দিবস কোন দিনে পালন করা হয় এ দু জুলাই বি চার জুলাই সি তিন জুলাই ডি পাঁচ জুলাই কোন জুলাইয়ে হবে চার জুলাই ঠিক আছে চীন ভারতের যুদ্ধ কত সালে হয়েছিল এ নম্বর প্রশ্ন হচ্ছে আঠারোশো সালে বি নম্বর উনিশশো সালে তে বি নম্বরে টিক দেবেন পরবর্তী প্রশ্ন যাচ্ছি ছয় নম্বর প্রশ্ন কোন তারিখে ফ্রান্স স্বাধীন হয়েছিল তো এটি কারেক্ট আনসার আমি ডাইরেক্ট বলে দিচ্ছি সি নম্বর হবে সেভেন নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে প্রথম জেলখানা কবে চালু হয়েছিল এটি কারেক্ট আনসার হবে এ নম্বর প্রশ্ন ঠিক আছে চোদ্দোশো তিন ঠিক আছে পরবর্তী প্রশ্নে আট নম্বর প্রশ্ন তো ইংরেজিতে আমেরিকা স্বাধীন হয়েছিল এ বি সি না ডি তো সি সি এ হয়েছিল সে নম্বরে টিক মারবেন কাতায় লিখে নেবেন ঠিক আছে সতেরোশো ছিয়াত্তর সালে হয়েছিল ঠিক আছে নয় নম্বর প্রশ্ন কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এ বি সি ডি তো ঠিক আছে কারেক্ট আনসার হবে এ ঠিক আছে এই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন ঠিক আছে তো লাস্ট প্রশ্ন আছে কোন তারিখে পাকিস্তান স্বাধীন হয়েছিল এ বি সি না ডি ঠিক আছে তো বিয়ে হয়েছিল পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশে ঠিক আছে তো আজকে যে কি ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টও করবেন